कोलकाता सिलीगुड़ी रूट नैशनल हाईवे 12 नम्बर सड़क काज कतदूर बाकी आछे फोर लेन कोलकाता थेके सिलीगुड़ी जे रास्तार आपडेट होच्छे सेई कोलकाता सिलीगुड़ी रूटेर आर कोथाय कतदूर काज बाकी आछे आजकेर एई ब्लग भिडियोते कोलकाता थेके सिलीगुड़ी पर्यन्त जे समस्त जायगाय काज बाकी आछे तो समस्त जायगार इनफरमेशन किन्तु देखिये देवा होबे एबं कोथाय कतदूर काज होलो एई फोर लेन रास्ता आपडेट निये। तो कोलकाता थेके सिलीगुड़ी ओस्ट बेंगलेर मध्ये लं जातीय सड़क बलाय जाय जार दैर्घ्य किन्तु प्राय 580 किलोमीटर। तो आजकेर भिडियोते कोलकाता थेके सिलीगुड़ी चार लेन रास्ता सम्प्रसारणेर काज निये विस्तारित आलोचना करा होबे কোথায় কতদূর কাজ এখনো বাকি আছে কোথায় কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে সম্পূর্ণ তথ্য কিন্তু কভার করা হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো কলকাতা থেকে শুরু এই ওল্ড এনএইচ 34 নিউ এনএইচ 12 এটি কলকাতা থেকে কল্যাণী পর্যন্ত কোথাও কাজ পুরো কমপ্লিট হয়নি, কোথাও কোথাও কমপ্লিট হয়েছে কোথাও কোথাও এখনও কাজ চলছে, মানে সমস্ত জায়গাতে যে কলকাতা থেকে একদম কল্যাণী পর্যন্ত সম্পূর্ণ যে কমপ্লিট হয়েছে এমন তা এখনও কিন্তু হয়নি, সেখানে কিন্তু দ্রুত কাজ চলছে। তো তারপরে চলে আসবো রানাঘাট। রানাঘাটের হবিবপুর নামক একটি স্থানে সেখানে কিন্তু রাস্তার কাজ অনেকটাই এগিয়ে গেছে, সেখানকার রাস্তাটার কাজটা কিন্তু একটু অনেক এগিয়ে গেছে। তো আপনাদেরকে দেখাবো সেই চিত্র, দেখতে পাচ্ছেন রানাঘাটের হবিবপুরে সেখানে কিন্তু রাস্তার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি রাস্তাটা চালু হয়নি। তো রানাঘাট হবিবপুরের পরে রানাঘাটের পশ্চিমে কিন্তু চলে আসবো রানাঘাট চুন্নি ব্রিজ, যেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্রিজ। সেখানে কিন্তু ওল্ড টু লেনের ব্রিজ আছে এবং পাশে নির্মাণ হচ্ছে নতুন টু লেন চুন্নি ব্রিজ। তার আপডেট আমি এর আগে অনেক দিয়েছি। তো আজকের ভিডিওতে তো যেহেতু কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত কোথায় কতদূর কাজ বাকি আছে তো সমস্ত জায়গার কিন্তু ছোট ছোট করে ইনফরমেশন এক কথায় দিয়ে দেবো। তো চুন্নি ব্রিজ সম্বন্ধে বিস্তারিত চলুন আপনাদেরকে ভিডিও একটু ফুটেজ দেখিয়ে দিই। বন্ধুরা, রানাঘাট চুন্নি নদীর উপর নির্মাণাধীন এই চুন্নি ব্রিজে দেখতে পাচ্ছেন যে গাইডার বসানো শুরু হয়ে গেছে। চুন্নি ব্রিজ সম্বন্ধে বিস্তারিত ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে আছে, আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারেন। তো চুন্নি ব্রিজের গাইডার বসানো শুরু হয়ে গেছে, আপনারা সেটা দেখতে পাবেন। তো তারপরে চলে আসবো রানাঘাট থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত রাস্তার যে আপডেট সেটি নিয়ে। তো পুরো রানাঘাট থেকে কৃষ্ণনগর পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার যে আপডেট। তো রানাঘাট থেকে শান্তিপুর পর্যন্ত মানে এখনও ডবল রাস্তার কাজ পুরোটা কিছুই কমপ্লিট হয়নি বলাই যায়। একপাশে দেখতে পাচ্ছেন যে কোথাও কমপ্লিট হয়েছে এবং কোথাও ওই ধারে কাজ চলছে, কিন্তু শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত অনেক কাজ এগিয়ে গেছে। শান্তিপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ডবল রাস্তা, দুই দিকে টুলেন টুলেন এখানে পুরো কমপ্লিট হতে চলেছে এবং দ্রুত চলছে কাজ। তো এরপর কৃষ্ণনগর থেকে একদম বহরমপুর পর্যন্ত যে আপডেট সেটি আপনাদেরকে একটু করে ফুটেজ দেখিয়ে দেবো এবং বিস্তারিত জানিয়ে দেবো। তো কৃষ্ণনগর থেকে বহরমপুর পর্যন্ত প্রায় রাস্তার কাজ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে বলা যায়, কিন্তু কিছু কিছু জায়গায় ব্রিজ এবং ফ্লাইওভারের জন্য পড়ে আছে। যেমন বেলডাঙ্গা বাইপাস, বেলডাঙ্গার মানে কিছুটা অংশ এখনও বাকি আছে সেখানে একটা গণ্ডগোলের জন্য পুরো কমপ্লিট হলেও। তারপরে কিন্তু ভাবদা যে রেল ফ্লাইওভার, সেই রেল ফ্লাইওভারের রেল লাইনের উপর ফ্লাইওভার কমপ্লিট, কিন্তু সেটাকে জুড়ে দেওয়ার জন্য দুই সাইডে কাজ এখনও শুরু হয়নি। তো তারপরে বহরমপুর বাইপাসে আসা যাক। বহরমপুর বাইপাস একটি গুরুত্বপূর্ণ বাইপাস, সেখানে কিন্তু অনেকটাই কাজ বাকি আছে। তো দেখতে পাচ্ছেন এটা হলো বলরামপুর। তো বলরামপুর মোড়ে যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার কাজ কম তো কমপ্লিট হয়ে গেছে। বলরামপুর ফ্লাইওভারের কাজ আপনাদেরকে আপডেট দিয়েছি, সেটি সম্বন্ধে বিস্তারিত জেনে নিতে পারেন। তো বলরামপুর থেকে একদম বলরামপুর রেল ফ্লাইওভার, সেই রেল ফ্লাইওভারের কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। তারপর চলে আসবো বহরমপুর শহরের বা বহরমপুর বাইপাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ, সেটি হলো বহরমপুর নিউ ভাগীরথী ব্রিজ। ফোর লেন ভাগীরথী ব্রিজ হচ্ছে, দেখতে পাচ্ছেন সেই ব্রিজের কাজ কিন্তু এখনও দ্রুত চলছে, সেই কাজ কিন্তু এখন অনেকটা এগিয়ে। তো ভাগীরথী ব্রিজ পার হওয়ার পর, বাসুদেবখালি পার হওয়ার পর চলে আসবো একদম খাগড়া রেল ফ্লাইওভার। খাগড়া রেল ফ্লাইওভারে আপডেট দিয়েছি, সেখানে বিস্তারিত আছে, আপনারা জেনে নিতে পারেন। তো খাগড়া রেল ফ্লাইওভারের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, রেল ফ্লাইওভারকে যুক্ত করার জন্য দুই সাইডে কাজ চলছে। বিস্তারিত জানতে গেলে, বিস্তারিত ভিডিওর ফুটেজ দেখতে গেলে এই চ্যানেলে আপনারা সার্চ করে বা খুঁজে দেখে নিতে পারেন, বিভিন্ন ভিডিও সব জায়গারই কিন্তু আপডেট দেওয়া আছে। তো খাগড়া রেল ফ্লাইওভার থেকে একদম ফতেপুর পর্যন্ত, যেটা কিন্তু মেহেদীপুর নামক স্থান না ঢুকতে একদম কিন্তু দুই দিককার বহরমপুর নতুন বাইপাসের দুই দিককার ফোর লেন, টু লেন, টু লেন, ফোর লেন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা অনেকদিন আগেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রায় 2 থেকে 3 মাস হয়ে গেল কমপ্লিট হয়ে। তো তারপরে কিন্তু একদম বহরমপুর থেকে ফারাক্কা পর্যন্ত আপডেট আপনাদেরকে একটু জানিয়ে দেবো। তো বহরমপুর থেকে ফারাক্কা পর্যন্ত আপনারা হয়তো অনেকেই জানেন, হয়তো বা অনেকে জানেন না। তো বহরমপুর থেকে ফারাক্কা পর্যন্ত ডবল বাইপাস অর্থাৎ ফোর লেন রাস্তা কিন্তু পুরো কমপ্লিট, একদম বহরমপুর থেকে একদম ফারাক্কা নতুন ব্রিজ পর্যন্ত পুরো কমপ্লিট, কোথাও কোনো রকম কাজ বাকি নেই। তো তারপরে চলে আসবো এই রাস্তার বিগ প্রজেক্ট, যেটি কিন্তু আপনারা এই ভিডিওতে দেখে বুঝতে পেরেছেন, ফারাক্কা ব্রিজ। বন্ধুরা, তো সেই ফারাক্কা নতুন ফোর লেন ব্রিজ নিয়ে, তো ফারাক্কা নতুন ব্রিজ নিয়ে একাধিক ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওগুলি থেকে বিস্তারিত আপনারা জেনে নিতে পারেন। তো ফারাক্কা নতুন ব্রিজের যে পাইলিং, সে পাইলিং এখনও পুরো কমপ্লিট হয়নি, কিছুটা বাকি আছে। তো
বন্ধুরা ফারাক্কা ব্রিজ পার হওয়ার পর কিন্তু মালদা ডিস্ট্রিক্ট পৌঁছে যাবেন এবং মালদা ডিস্ট্রিক্টে মালদা বাইপাস কিন্তু কমপ্লিট বলা যায়। কমপ্লিট কোথায় হয়তো কোনো রকম কিছুটা কাজ বাকি থাকতে পারে কিন্তু প্রায় কমপ্লিট সেটা ধরে নেওয়া যাক। তাছাড়া কিন্তু একদম মালদা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত যেমন রায়গঞ্জ বাইপাস, ডালকোলা বাইপাস, পূর্ণিয়া এই সমস্ত জায়গার আপডেটগুলো কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা কিন্তু সেই আপডেট আপনারা দেখে নিতে পারেন। ভিডিওগুলো রিসেন্ট আপলোড করা আছে এই চ্যানেলের হোম পেজে গেলে সেই ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন, অথবা এই ভিডিও লাস্টে ইন স্ক্রিনে আমি জুড়ে দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি, এই আপডেট, তো আপনারা কিন্তু সেটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং সমস্ত জায়গার ইনফরমেশন, সমস্ত ব্লগ ভিডিও, এছাড়াও বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের SH এবং NH বিভিন্ন হাইওয়ে সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে